नेक्स्ट टॉपिक তাহলে এখন আপনারা দেখেন আমি যে একটা রিভিউ করে দিই প্রথম থেকে। প্রথমে আমি কি করলাম, আমি অ্যাক্টিভিটি মেইন এক্সএমএল থেকে লেআউটটা নিয়ে লিনিয়ার লেআউট নিলাম, ওরিয়েন্টেশন ভার্টিক্যাল দিলাম। ভাইবার ভার্টিক্যালে হচ্ছে আমি টেক্সট ভিউ এবং বাটন নিয়েছি। সো বাটন ক্লিকের জন্য আমি কি করেছি, একটা ওয়ান ক্লিক প্রপার্টিজ এখান থেকে সিলেক্ট করে দিয়েছি, গো টু নিউ অ্যাক্টিভিটি। এরপর জাস্ট এখান থেকে ক্লিক করে ক্রিয়েট গো টু নিউ অ্যাক্টিভিটি ইন মেইন অ্যাক্টিভিটি ক্লিক করলে এই যে মেইন অ্যাক্টিভিটির মধ্যে একটা মেথড ক্রিয়েট হয়েছে, পাবলিক বাই নিউ অ্যাক্টিভিটি। তো আমাদের এই মেথডের কাজ হচ্ছে যখন বাটন ক্লিক হবে তখন বাটন ক্লিক করলে এই মেথডের মধ্যে যা যা আছে সেই কোড গুলো রান হবে। সো আমি এই বাটন ক্লিক করলে এখানে কি দেখাবে, একটা টোস্ট মেসেজ দেখাবে, এবং এখানে একটি ইন্টেন্ট মেথডের মাধ্যমে কি দেখাবে, এই মেইন অ্যাক্টিভিটি থেকে আমি সেকেন্ড অ্যাক্টিভিটি যাচ্ছি সেটা দেখাবে। তো এই সেকেন্ড অ্যাক্টিভিটি ক্রিয়েট করার জন্য কি করেছি, এভাবে প্যাকেজের উপর রাইট ক্লিক, নিউ অ্যাক্টিভিটি, এমটি অ্যাক্টিভিটি নিয়ে সেকেন্ড অ্যাক্টিভিটি নাম দিয়েছি, পরে একটা সেকেন্ড অ্যাক্টিভিটি ক্রিয়েট হয়েছে। হ্যাঁ, এরপর সেকেন্ড অ্যাক্টিভিটিতে যাওয়ার জন্য কি করেছি, ইন্টেন্ট একটা ইন্টেন্টের একটা অবজেক্ট কো অ্যাক্টিভিটি নিউ ইন্টেন্ট। এরপরে এখানে হচ্ছে জাস্ট আমি কি করেছি, দুইটা ক্লাস নিয়েছি, মেইন অ্যাক্টিভিটি থেকে আমি কোথায় যাব, সেকেন্ড অ্যাক্টিভিটির মধ্যে যাব। তো এই কাজটা আমি করছি। তো আজকে আসলে এই টপিকসটাই ছিল। তো মোটামুটি আমি আজ যারা যারা আগের ক্লাস মিস করেছেন তাদের জন্য একটু রিভিউ হয়ে গেছে আজকে, যে কিভাবে টেক্সট ভিউ, কিভাবে বাটন অ্যাড করতে হয়, মার্জিন মার্জিন প্যাডিং অ্যাড করার নিয়ম, তারপরে টিপিএসপি। এখন যদি কোনো কোশ্চেন থাকে বা কোনো কনফিউশন থাকে আমাকে করতে পারেন। আর কোনো কোশ্চেন আছে আমরা নেক্সট ক্লাসে হচ্ছে আরো অনেক অ্যাডভান্স জিনিস গুলো করতে। হ্যাঁ বলেন, আজকে 9টা থেকে মানে অন্য ক্লাস গুলো তো 10টা থেকে স্টার্ট হবে তাই না? হ্যাঁ হ্যাঁ, 9টা থেকে নিব আমি, আপনাদেরকে 9টা থেকে নিব। যেদিন আমি আপনাকে বলে দেব ম্যাক্সিমাম 9টার সময় হবে, 9টা থেকে হয়তো 9:30 দিকে হতে পারে, আমি আপনাদেরকে বলে দেব। স্যার 10টা থেকে মানে এটা কি স্যার এগিয়ে আনা হলো টাইমটা, মানে 10টা থেকে হলে কত সুবিধা হয়? আপনাদের 9:30 করা হবে আর কি, আধা ঘন্টা আগে নেওয়া হবে আর কি। আমি আপনাকে বলে দেবো, আমি আপনাকে বলে দেবো। হ্যাঁ হ্যালো স্যার। হ্যাঁ, টোস্টের কাজ হচ্ছে এখানে একটা মেসেজ শো হবে, টোস্ট মানে যে বাটন ক্লিক, যেমন দেখেন এই যে এখানে যে ক্লিক করলে একটা বাটন একটা মেসেজ দেখাচ্ছে না, এই মেসেজটা টোস্টের, এটা হচ্ছে কাজ। আর ইন্টেন্টের কাজ হচ্ছে আমাদের এই অ্যাক্টিভিটি থেকে সেকেন্ড অ্যাক্টিভিটি যাচ্ছে, ঠিক আছে? সেকেন্ড অ্যাক্টিভিটি। হ্যাঁ, আপনি এখানে টোস্ট ইউজ না করতেও পারেন, অসুবিধা নাই। এখানে আপনি এখানে ডাবল স্ল্যাশ দিলে কোডটা হাইড হয়ে গেল, কোডটা লক হয়ে গেল, জাস্ট আপনাকে বোঝার জন্য। এভাবে করলে ডাবল স্ল্যাশ দিলে কোডটা লক হয়ে গেল, ঠিক আছে? আচ্ছা, আমি আপনি বোঝানোর জন্য দুই দুইটাই আমি দিয়েছি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, বলেন।
স্যার ওই 9টায় একটু বেশি আগে হয়ে যায়, যদি 9:30 যদি মানে অফিস থেকে আসতে অনেক সময় একটু দেরি হয়ে যায়, তো অনেক সময় দেখা যাবে ক্লাস মিস করে ফেলি। আমি আপনাদের আপনাদের জন্য 9:30 সবাই করে দেবো, হ্যাঁ নেক্সট ক্লাস থেকে 9:30 সময় করে দেবো। ওকে জি ঠিক আছে ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। হ্যালো জি বলেন স্যার। স্যার লিনিয়ার লেআউট কেন ইউজ? লিনিয়ার লেআউটটা এই কারণে ইউজ করা হয় যে এখানে যেখানে আপনি এই যে এখানে হচ্ছে দেখেন এখানে এখানে এ দিতে হয় ওরিয়েন্টেশন ভার্টিক্যাল। হ্যাঁ এতে করলে হয় কি এখানে আইডি দেওয়া লাগে না, যেমন টেক্সট ভিউ আমি কোনো আইডি দিইনি, টেক্সট ভিউ আইডি ছাড়াই এখানে এখানে অটোমেটিক ভাবে এই চাইল্ড এলিমেন্ট গুলো হ্যাঁ অ্যালাইন্ড হয়ে গেছে। যদি আপনি ধরেন আরো কয়েকটা বাটন দেন, দেখেন আরো কয়েকটা বাটন দেন, এই যে বাটন দেন তো কি হচ্ছে দেখেন সবগুলো ভার্টিক্যালি অ্যালাইনমেন্ট হয়ে গেছে না, যেহেতু কিন্তু ভার্টিক্যালি দিয়েছেন। সো এভাবে আপনি রিলেটিভ লেআউট হতো না 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 রিলেটিভ লেআউট এরকম হবে না। আপনি যদি এভাবে লিনিয়ার লেআউটে অরিয়েন্টেশন ভার্টিক্যাল দিয়ে দেন তো সবগুলো ভার্টিক্যালি এভাবে অ্যালাইন হয়ে হয়ে যাবে। আপনি যদি এখানে হরিজন্টাল দিয়ে দেন সবগুলো হরিজন্টাল অ্যালাইনমেন্ট হয়ে যাবে, ঠিক আছে। সেই জন্য আমি এখানে ভার্টিক্যাল দিয়েছি, সবগুলো যাতে ভার্টিক্যালি অ্যালাইনমেন্ট হয়ে যায়। আপনি যখনই অ্যাক্টিভিটি নিয়ে কাজ করবেন তখন আপনাকে ইন্টেন্ট ইউজ করতে হবে। হ্যাঁ ইন্টেন্ট টাইপের একটা অবজেক্ট ক্রিয়েট করতে হবে, এটা হচ্ছে ইন্টেন্ট টাইপ, এটা একটা অবজেক্ট। এবং এই ইন্টেন্টের মধ্যে আপনাকে অ্যাক্টিভিটি পুশ করতে হবে যে আপনি কোন অ্যাক্টিভিটি আছেন এবং কোন অ্যাক্টিভিটিতে যাবেন, সেটাই সেটা হচ্ছে ইন্টেন্টের কাজ। জি স্যার মানে বলতে চাচ্ছি ইন্টেন্ট ক্লাসটা কোথায়, ডেফিনিশনটা কোথায় আছে? এটা কি বিল্ট ইন মানে জেভিএম এর মধ্যে থাকে? জি 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 এটা হচ্ছে জাভার একটা ক্লাস যেখানে অ্যান্ড্রয়েড কন্টেন্ট ইন্টেন্ট আপনাকে জাভার এই ক্লাসটা ইউজ করতে হবে। ঠিক আছে থ্যাংক ইউ স্যার। জি স্যার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলেন স্যার। রিলেটিভ লেআউট এর ক্ষেত্রে আমরা আইডি ধরে যখন আমরা আমরা দিতে পারতাম যে বিলো দিয়ে আমরা, সেটা কি স্যার লিনিয়ার লেআউট এর ক্ষেত্রে কি করা পসিবল? না না হবে না, এটা লিনিয়ার এর ক্ষেত্রে এভাবে হবে না। হ্যাঁ এখানে এখানে বিলো আপনার দরকার নাই, যেহেতু আপনি কিন্তু অরিয়েন্টেশন দিয়েছেন এখানে বিলো বা অ্যাবভ এগুলো কিছু দরকার নাই, এগুলো অটোমেটিক ভাবে অ্যালাইনমেন্ট হয়ে যাবে। হ্যাঁ মানে ওখানে একটু বেশি কাজ করতে হতো, এখানে একটু কম কাজ করতে হচ্ছে, এই তো আর কি। ঠিক আছে কোনো অ্যাসাইনমেন্ট দেওয়া হবে স্যার? না আজকে অ্যাসাইনমেন্ট নাই, হচ্ছে আমি অ্যাসাইনমেন্ট না দিলে যেটা ভাববেন যে আমি যে ক্লাসে যে কাজটা করালাম ওই কাজটুকুই আপনার বাসায় করবেন। হ্যাঁ নেক্সট নেক্সট ক্লাস হচ্ছে আপনাদের জন্য একটা ছোট্ট খাবো। নেক্সট ক্লাস হচ্ছে আপনাদের জন্য একটা ছোট্ট অ্যাপ বানিয়ে দেবো আর কি। আজকে 4 নম্বর ক্লাস 5 নম্বর ক্লাসে আপনাদের জন্য ছোট্ট একটা অ্যাপ বানিয়ে দেবো, এবং ওই অ্যাপটা বানানোর পর থেকে পরই আপনাদের জন্য জাভা ক্লাসে নিয়ে যাবো। জাভা যেহেতু অ্যান্ড্রয়েড এর জন্য যেটুক জাভা আপনাদের প্রয়োজন হয় সেটুক ক্লাসে নিয়ে যাবো। তো আমাদের প্রত্যেকটা ক্লাসই অনেক ইম্পর্টেন্ট, আপনারা প্রত্যেকটা ক্লাসই অ্যাটেন্ড করবেন, আর হচ্ছে যে আমি যে কাজটা দিব সেই কাজটা অবশ্যই বাসায় করবেন। জি স্যার আর কোন কোশ্চেন থাকলে বলেন কারো। কারো কোন কোশ্চেন থাকলে বলেন। আমাদের আজকে ক্লাসটা কখন শুরু হয়েছে? ক্লাস শুরু হয়েছে 9টার সময় শুরু হয়েছে, বাট নেক্সট ক্লাস আপনাদের শুরু নেক্সট ক্লাস আপনাদের হবে হচ্ছে 9:30 হ্যাঁ ঠিক আছে। 10টা হওয়ার কথা ছিল না? না না 10টা থেকে আমি 1 ঘন্টা আধা ঘন্টা আগে নিয়ে আগে নিব আর কি, আগে নিয়ে ঠিক আছে। আর আপনাদের জন্য এই গ্রুপ
আমি এই যে কোন গ্রুপের আপনাদের অফিশিয়াল গ্রুপের লিংকটা আমি চ্যাট গ্রুপে চ্যাটে শেয়ার করে দিলাম, যারা এখনো পান নাই বা যারা এখনো এড হতে পারেন নাই তারা এখানে সবাই জয়েন করার জন্য রিকোয়েস্ট দেন। রিকোয়েস্ট দেওয়ার সময় আপনাদের অর্ডার নাম্বার লাগে, অর্ডার নাম্বার থেকে আমি অ্যাপ্রুভ করে দেবো। ঠিক আছে, আর আপনাদের অ্যাসাইনমেন্ট গুলো জমা দিয়ে দিবেন। অ্যাসাইনমেন্ট গুলো হচ্ছে এখানে ফার্স্ট অ্যাসাইনমেন্ট যারা আপনাদের সবারই ভালো হয়েছে, দু একজনের প্যাডিং মিস গেছিল, আর যারা যারা এখনো দেন নাই তারা এখানে অ্যাসাইনমেন্ট গুলো দিয়ে দেন। ওকে, তাহলে ভালো লাগলো আপনাদের সাথে কথা বলে। নেক্সট ক্লাস হলে আমি আপনাদেরকে জানিয়ে দেবো, আর নেক্সট ক্লাসে আমরা একটা ছোট্ট অ্যাপ বানিয়ে দেখবো না, আমাদের ছোট্ট একটা এডুকেশনাল অ্যাপ আমরা বানিয়ে দেখবো এবং আপনাদের হাতে হাতে সেই অ্যাপটা পেয়ে যাবে। তো আমরা নেক্সট ক্লাসেই অ্যাপ বানানো শিখবো এবং অ্যাপ অ্যাপ থেকে এপিকে তৈরি করার নিয়ম, যেমন এখানে বিল্ড এপিকে, হ্যাঁ এখানে বিল্ড এপিকে করলে ওই এপিকেটা ক্রিয়েট হবে, যে এপিকেটা আপনারা ফোনে ইনস্টল দিলে আপনাদের অ্যাপ ইনস্টল হয়ে যাবে আর কি। সেই জিনিসগুলো আমরা স্টেপ বাই স্টেপ শিখে নেব। প্লাস হচ্ছে আমরা অ্যাপের মধ্যে আইকন দেওয়ার নিয়ম, আইকন দেওয়ার নিয়ম, লোগো সেট করা, অ্যাপের নাম চেঞ্জ করা, সবগুলো আমরা আস্তে আস্তে শিখে ফেলবো। হ্যাঁ, ওকে, আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ।